হাই গাইস আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে বিএফ সাইনের আইসিটি টেস্ট মানে টেস্ট কোয়েশন দু হাজার সতেরো আইসিটি কোয়েশ্চেনটা সলভ করবো সো চার নাম্বার সৃজনশীলের আমরা ক খ তো তোমরা পারবে বই থেকে দেখি ইনশাল্লাহ পারবা ঘ থেকে আমি সলভ করার ট্রাই করতেছি সো দেখো যে তোমাদের ঘর নাম্বার কোয়েশনটা এরকম ছিল অর্থাৎ এরকম একটা লাইন ছিল এ তারপরে এটা হবে এ প্রাইম এটা কোয়েশানে দেওয়া ছিল না বাট এটা তোমাকে বুঝে নিতে হবে স্যারেরা শুধু এটা দিয়ে দিয়েছিল এ তারপরে বি সি এগুলো দেওয়া আছে বা এর উপরে যে দাগটা আছে অর্থাৎ এটাকে এ বার বলে এ বার যেটা সেটা আমাকে বের করতে হয়েছে কারণ এ বারটা কেন হয়েছে দেখো এটা হচ্ছে কি নট গেট এই আমি বেসিক গেটগুলো নিয়ে কিন্তু একটা ভিডিও করছি ওই ভিডিওটা তোমরা দেখ তোমরা যদি কিছুই না পারো গেট সম্পর্কে কোনো আড়িয়ে যদি না থাকে তাহলে ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওতে আসো আসলে তোমরা আমি এই ভিডিও ডিসক্রিপশানে ইনশাল্লাহ ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়ার ট্রাই করবো সো দেখো যে এখানে এরকম একটা গেট আসে এ এ আছে তারপরে এর এ নট করার কারণে এ প্রাইম হয়ে গেছে এ বার এ বার মানে কি একে উল্টানো আমি বলছিলাম যে নট মানে উল্টিয়ে দেওয়া অর্থাৎ এখানে যদি এর মানটা যদি ওয়ান হয় তাহলে এ এ প্রাইমের মান হবে জিরো কারণ জিরোকে উল্টা ওয়ান এরকম আর কি সো এখন দেখো যে বি বার সি সি বার সি সি বার এরকম আর কি সো তোমার স্যারেরা বলছিলো যে এ বি সি এমন আনসে তারপরে এটা আমি বলছিলাম যে নর গেট নর গেট মানে কি কে নট কে নট করতে হবে তাহলে আমাদের নট গেটটা পাওয়া যাবে সো দেখো যে এখানে এ বি সি কে নট করছে তাহলে এখানে এক্সের মানটা সারে বের করতে বলছে এক্সের মানটা বের করতে হবে ওয়াইয়ের মানটা বের করতে হবে ওয়াই এর মান আর এক্স এর মানকে কোশ্চেনটা ছিল যে ওয়াই এক্স আর ওয়াই দুইটা সেম হবে অর্থাৎ এক্স আর ওয়াইকে তুমি এটা সমান এটা আমি এক্সে মানটা আগে বের করি দেখো এক্স মানটা দেখো এবিসি সি প্লাস অর্থাৎ ফার্স্টে আমরা অর করব অর করছি যোগ করছি যোগ করার পরে দেন আমরা বার করবো কে বার করে ফেলছি ডাইরেক্ট উপরে হবে কিন্তু এখানে যেটা সেটাই রাইট তারপরে ওয়াইটায় দেখো যে ওয়াই হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইমকে অ্যান্ড করছো অ্যান্ড জাস্ট অ্যান্ড অ্যান্ড করছ কি এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি প্রাইম এন্ড মানে কি গুণ করা সো এখন দেখো এরপরে কুয়েশনটা এবি তিনটা আমরা এটা হচ্ছে তোমাদের পরে কোয়েশনটা অর্থাৎ স্যাররা বলছিলো যে এক্স আর ওয়াই যে সমান এটা তুমি সত্য সারণি দিয়ে প্রমাণ করো সো আমি ওইটা করার ট্রাই করতেছি এবিসি আমি তিনটা তিনটে মান নিব এখন আমরা এবিসি এর মান নিব জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারিতে মান নিব সো এখন এই মানগুলো কি উল্টা পাল্টা নিলে হবে অর্থাৎ আমি কি মতো নেবো জিরো 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 ওয়ান 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 টু 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 এভাবে কি আমরা যে কোনো মানে নিতে পারবো না তুমি এভাবে যে কোনো মান নিতে পারবা না এভাবে তুমি যে কোনো মানটা নিতে পারবা না এখানে তোমার একটা অবলিগেশন আছে যে তোমার এখানে অর্থাৎ জিরো থেকে সাত পর্যন্ত বাইনারি বাইনারি নাম্বারগুলো লিখতে হবে মানে দশমিক নাম্বারের ক্ষেত্রে জিরো থেকে সাত বাইনারিতে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান এগুলো কীভাবে লিখবা এটা হচ্ছে অর্থাৎ বাইনারিতে দশমিকের জিরো বাইনারি জিরো এটা হচ্ছে দশমিক অর্থাৎ ধরো এখানে আমি লিখতেছি এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সো এটা হচ্ছে কি ডেসিমেলের আর এটা হচ্ছে বাইনারির বাইনারি তোমরা আমরা সাত পর্যন্ত লিখব কারণ বাইনারির সাথে আমরা কীভাবে লিখবো দেখো সি এর মানগুলো লিখতে হবে আগে সি বি এভাবে আমরা আগাই সি এর মান তুমি লিখবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে করে লিখে যাও আর বি এর মানটা ডাবল জিরো ডাবল ওয়ান দুই বার জিরো দুই বার ওয়ান লেখবে দুই বা জিরো লেখবে দুইবার ওয়ান লাগবে আর এর মানটা লিখবা চার বার জিরো চার বার জিরো চার বার ওয়ান এভাবে লিখতে হবে অন্য কোনোভাবে লিখলে হবে না সো শর্টকাটলি মনে রাখো সি এর ক্ষেত্রে জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে আঁকাবে আর এর ক্ষেত্রে ডাবল জিরো ডাবল ওয়ান এভাবে লিখতে পা এভাবে লিখলেই আমাদের বাইনারি নাম্বারগুলো চলে আসবে মানে জিরোর বাইনারি হচ্ছে জিরোর বাইনারি এত ওয়ানের বাইনারি এত টু এর বাইনারি এত তিন ডিজিটের বাইনারি আর কি থ্রি এর বাইনারি তিন ডিজিটের বাইনারি এত ফোরের তিন ডিজিটের বাইনারি এত এরকম আর কি তারপর দেখো আমরা এ এ যেটা এর মানটাকে আমরা উল্টে দেবো এ বার বি বার সি বার বের করবো সো এর মানটাকে উল্টে এ বার হয়ে যাবে জিরোকে উল্টে হলে ওয়ান বিকে উ জিরো কেউ উল্টে ওয়ান এভাবে আর কি জিরোকে উল্টা এলে ওয়ান কে উল্টা জিরো এভাবে লিখবা লেখার পরে তুমি এক্স এক্স আর ওয়াই বের করবা এখন এক্স এক্স এখানে কত এ প্লাস বি প্লাস সি উপরে বার সো জিরো জিরো যোগ করলে কত জিরোই হয় জিরোকে বার করলে ওয়ান হয় এখানে আমি ওয়ান লিখছি তারপরে দেখো এবিসি এ প্রাইম বি প্রাইম সি প্রাইমকে গুণ করলে কত ওয়ান 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 তিনটে গুণ করলে ওয়ান তো ওয়ানই হয় ঠিক আছে না সো ওয়ান আর দেখো পরেরটা দেখো যে দুই নম্বরটা দেখো যে এখানেও সেম এক্স করছে এ এ দেখো এখানে ওয়ান আছে ওয়ানকে উল্টেলে জিরো হয়ে যাবে এভাবে এভাবে করে সবগুলো করবা আর একটা টিক্স মনে রাখবে যে তিনটা ওয়ান যোগ করলেও তোমার কিন্তু ওয়ানই হবে ঠিক আছে আর ওয়ান তিনটা গুণ করলে ওয়ান হবে এগুলো একটু মনে রাখতে হবে আর কি দুইটা ওয়ান যোগ করলেও ওয়ান ওয়ানই হবে দুইটা ওয়ান যোগ করলেও ওয়ানই হবে এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে ঠিক আছে সো এভাবেই করবা দেন দেখাবা যে এক্স আর ওয়াই এম মান কিন্তু তোমার সেম এটাই কোশ্চেনে বলা হয়েছিলো যে এক্স আর ওয়াই এর মান সেম যে এটা প্রমাণ করো সত্য এক মাধ্যমে প্রকাশ করো সো এখানে তুমি সত্য এক সারণি লেখে সত্যক সত্য এক দেন তুমি এটা এভাবে করে লিখে দিবা যে আমরা উদ্দীপকের সারণী থেকে দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই এর মান সেম এভাবেই দেখবা এটাই প্রমাণ করতে বলছিল সো আমরা এখন পরের কোশ্চেনটাতে চলে যাই পরের কোয়েশ্চেনটা ছিল এরকম যে এরকম একটা ছিল এখানে পি এর মানটা বের করতে বলছে এরকম একটা সার্কিট দেওয়া ছিল সার্কিট দিয়ে বলছিল যেখানে পি এর মানটা বের করো এবং পি এর মানটা সরলীকরণ করে লজিক গেটের সাহায্যে প্রকাশ করো সো লজিক গেট হচ্ছে তিনটা অ্যান্ড গেট নর গেট অর গেট অ্যান্ড গেট গেট অ্যান্ড গেট নট গেট অ্যান্ড গেট এটা আমি ওই ফার্স্ট ভিডিওতে আলোচনা করছি অ্যান্ড অর নট এ তিনটা হচ্ছে কি লজিক গেট সো এই তিনটার মাধ্যমে তোমাকে এখানে পি এর মানটা রিপ্রেজেন্ট করতে হবে সো আগে তোমাকে পি এর মানটা বের করে নিতে হবে সো আগে তুমি চিত্রটা আঁকবে দেন দেখো যে এখানে এ কে এ দুইবার লেখছে এটা মানে হচ্ছে এ আমরা জানি যে নট অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট কমপক্ষে দুইটা হতে হবে অ্যাটলিস্ট দুইটা হতে হবে সো তোমার এখানে দেখো যে এখন এ প্রাইমটা কেমনে আসছে ঠিক আছে সো এটা কি অ্যান্ড মানে কি গুণ করবে গুণ করে তারপরে বার করবে ঠিক আছে এখন এ ইন্টু এ এ ইন্টু এ কত এ না এ ইন্টু এ এক ওয়ান ইন্টু ওয়ান কত ওয়ান না সো রকম আর কি ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু আর একটা মনে রাখো এ ইন টু এ ইজ ইকুয়াল টু এ এটা হচ্ছে বাইনারি এটা হচ্ছে আমাদের বুলিয়ান এক এক্সপ্রেশনটা আর এখানে তাহলে এ বার হবে এখানে বি বার হবে সেম উপায় এখানে যেমনে করছে এমনি দেখোই বি বার সি বার ডি বার এখানে সি বার ঠিক আছে এটা বার সো তিনটাকে তুমি যোগ করতেছো ঠিক আছে এবার বি পা এবার সি বার তারপরে তুমি তিনটাকে গুণ করতেছো গুণ করে দেন বার করতো এই গুণ করসো ফার্স্টে দেন বার নট করছো আর কি গুণ করে নট সো দেখো আমরা এখন একটা ইয়ে শিখতে হবে যে এরকম এরকমটাকে আমি কেমনি এরকম আনছি দেখো এখানে তোমার এখানে যেটা আছে উপরে যেটা আছে এটাকে যদি তুমি ভাগ করে দিতে চাও সবাই মাঝে যদি ভাগ করে দিতে চাও তাহলে তোমার মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন চলে আসে ঠিক আছে অর্থাৎ এটা তুমি সবার মাঝে ভাগ করে দিস এর মাঝে এ এর মা বি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম সবার মাঝে ভাগ করে দ্যাটস ওয়াই তোমার এখানে এ এ ডাবল প্রাইম হয়ে যেতেছে এ ডাবল প্রাইম প্লাস বি ডাবল প্রাইম প্লাস সি ডাবল প্রাইম ঠিক আছে এখন এ ডাবল প্রাইম মানি হচ্ছে এ এ ডাবল প্রাইম মানি এ বি ডাবল প্রাইম মানি বি সি ডাবল প্রাইম মানি সি সো এখানে আসছে আসছে এ প্লাস বি প্লাস সি প্লাসটা কেন হচ্ছে কারণ গুণকে যদি তুমি বারটাকে যদি বসাইতে চাও অর্থাৎ এর উপর যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার মাঝখানে কিন্তু প্লাস চলে আসে এটা ব্রুলিয়ানের যেভাবে এক্সপ্রেশন সু তোমাকে জানতে হবে দেন দেখো দেখো আমরা এটা কীভাবে বের করছি এখন দেখো এ বি সি তিনটাকে আমরা গুণ করছি গুণ করে দেন নট দেন আমরা দেখো যে পি এর মানটা কিভাবে বের করছি পি এর মানটা তোমার এখানে দেখো যে দুইটাকে ফার্স্টে গুণ করতে হবে অর্থাৎ এখানে যেটা পাইছো এখানে যেটা পাইছো আর এখানে যেটা পাইছো এই দুইটাকে তুমি গুণ করবা গুণ করে দেন নট সো ওইটাই করছি সো এই ইন্টুর মাঝখানে আমি যখন এটাকে ভাগ করে দিব বারটাকে তখন তোমার এরকম অর্থাৎ মাঝখানে প্লাস চলে আসবে অর্থাৎ সূত্রটা এরকম আর কি এ ইন্টু বি এখন যদি তুমি যদি বারটাকে যদি ভাগ করে দিতে চাও উপরে তাহলে এ বার প্লাস বি বার হবে এরকম হবে ঠিক আছে এই এরকম থাকলে অর্থাৎ ধরো গরু ইন্টু ছাগল ঠিক আছে এখন গরু আর ছাগলের মাঝখানে যদি বার ভাগ করে দিতে চাও তাহলে এরকম আর কি ঠিক আছে এরকম আসবে যে কোনো কিছু থাকলে মানে এরকম ইন্টু আকারে আসে সো তুমি যদি বার ভাগ করতে চাও তাহলে মাঝখানে প্লাস চলে আসে এরকম সো এ প্লাস বি প্লাস সি উপর বার আর ওইখানে ডাবল বারের কারণে অর্থাৎ আমি আগে বলছিলাম এর উপর ডাবল বার থাকলে এই হবে এখানে এ বি সি এর উপর ডাবল বার আছে সো এ বি সি হয়েছে সো এখন আমরা এটাকে লজিক গেটের সাহায্যে পিটাকে লজিক গেটের সাহায্যে রিপ্রেজেন্ট করতে হবে সো আসো লজিক গেটের সাহায্যে রিপ্রেজেন্ট করা ট্রাই করি সো দেখো এখানে তোমার কিন্তু কোনোখানে ইয়া নাই মানে এ বার বি বা সি বার নাই সো তুমি এ শুধু সি আছে সো তুমি তিনটে ইনপুট না নিবা এ বি সি এভাবে নিলা দেন তুমি দেখো এখানে কি এখানের সাথে মিলে মিলে করবা এ বি এ কে প্লাস করতে হচ্ছে তিনটাকে প্লাস করতে হচ্ছে সো আমরা জানি যে প্লাস করে হচ্ছে অর গেট সো এটা হচ্ছে অর্গেট অর্গেট ঠিক আছে সো আমরা এখানে অরগেট নিব। তিনটাকে যোগ করতে তিনটাকে যোগ করার জন্য আমরা অরগেটটা নিছি অর অরগেট নিছি এখন দেখা যাচ্ছে বার আছে উপরে এখন বার করার জন্য আমরা জানি যে নট গেট লাগে নট সো এটাকে উল্টা করে দিলাম নট হয়ে গেলো এ প্লাস বি প্লাস সি বার সো আমাদের এটুক পর্যন্ত হয়ে গেল। পরে আবার দেখো এ ইন প্লাস এ ইন্টু বি ইনটু সি এটা এটা করার জন্য তোমাকে গুণ করতে হবে অর্থাৎ অ্যান গেট নিতে হবে এটা কি আমাদের অ্যান্ড গেট এটা আমাদের অ্যান্ড গেট ঠিক আছে অ্যান্ড গেট নিলাম সো গেট নিলে তিনটা গুণ আকার হয়ে গেছে গা দেন দেখো যে মাঝখানে কিন্তু যোগ আছে এটাও আমার কমপ্লিট কমপ্লিট এটাও আমার কি চিহ্ন যোগ চিহ্ন যোগ আমাদের এখান লাগবে যোগ চিহ্নটা আনার জন্য আমাদেরকে দরকার হচ্ছে গেট সো এখানে আমরা আবার গেটটা ইউজ করছি অর্গেটটা ইউজ করে আমরা যোগ চিহ্নটা নিয়ে আসছি দেখছো এখন এখানে এটাই হচ্ছে পি এর মান এটাই এটাই কোশ্চেনে ছিল যে পি এর মানকে সরলীকরণ করে লজিক গেটের সাহায্যে প্রকাশ করো আমরা আমরা জানি যে লজিক গেট হচ্ছে তিনটা অ্যান্ড অর নট সো তিনটা গেস গেট ইউজ করে আমি কিন্তু পি এর মানটাকে রিপ্রেজেন্ট করতে পারছি এটাই হচ্ছে আমার আনসার সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ হ্যা হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ টাইপ ইন কমেন্ট তোমরা কোন ধরনের ভিডিও চাও প্লিজ কমেন্টে টাইপ করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও